নমস্কার, মজার ব্লগের নতুন পর্ব আপনাদের সবাইকে জানাই স্বাগতম। সুপ্রভাত রয়েছে আপনাদের সকলের সাথে। পুজোর আর হাতে গোনা মাত্র কিছুদিন বাকি রয়েছে, তার আগে শপিং স্পেশাল আরেকটা ভিডিও রাধামণি থেকে আজকের এই ভিডিও পুরো কভার করবো আপনাদের সকলের জন্য। প্রতি বছরে কিন্তু পুজো উপলক্ষে বেশ কিছু নতুন ধরনের নতুন ডিজাইনের শাড়ি ওঠে, যেগুলো একেবারে পুজো স্পেশাল হয়। সেগুলো দেখানোর জন্য আজকে কিন্তু একেবারে গোডাউনে পৌঁছে গেছি। শাড়ির কানায় কানায় পূর্ণ শাড়ির গোডাউন, দারুণ রঙিন লাগছে। পুরো রাধামণির প্রতিটা দোকানই একেবারে ভর্তি সেজে উঠেছে, প্রচুর মানুষ কেনাকাটা করছেন অলরেডি। মা দুর্গার আগমনে উল্লাসে আলিঙ্গনে মহামারী মুছে যাবে। এখন দেখাচ্ছি কিন্তু একেবারে অষ্টমী স্পেশাল শাড়ি, দাদা দেখিয়ে দিচ্ছেন। এবং লাল এবং সাদার কম্বিনেশন দারুণ সুন্দর ম্যাচিং করে কিন্তু পরা যাবে। এটা সেকেন্ড আইটেম, সবকটা শাড়ি কিন্তু 1000 টাকার মধ্যে এখন আপনাদেরকে দেখানো হচ্ছে। একেবারে কিন্তু অঞ্জলি স্পেশাল শাড়ি, নিচে কিন্তু ঝালরও রয়েছে এই শাড়িগুলোর। মাহেশ্বরী সিল্ক দারুণ সুন্দর দেখতে। যারা একটু গ্লেজ দেওয়া শাড়ি পছন্দ করেন তাদের জন্য একবার অ্যাপ্রোপ্রিয়েট তাদের দাম। নতুন আইটেম 7300 টাকা। আজকের সম্পূর্ণ ভিডিও জুড়ে কিন্তু একেবারে এবছরের পুজোর এক্সক্লুসিভ শাড়ির কালেকশন, দামি কম দামি বিভিন্ন রেঞ্জের বিভিন্ন কালারের শাড়ি দেখাবো পুরো পর্ব জুড়ে। আপনারা কিন্তু এরপর যেখান থেকে খুশি এই শাড়িগুলো কিনে নিতে পারবেন। আজকের পুরো পর্ব দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। চলুন শুরু করছি মূল পর্বের ভিডিও। মেদিনীপুরের সর্বপ্রিয় হোলসেল মার্কেট রাধামণি পৌঁছানোর জন্য মেছেদা বাসস্ট্যান্ড সংলগ্ন অঞ্চল থেকে হলদিয়া হাইরোড বাস ধরে আপনারা কিন্তু মিনিট 15-20 মধ্যে 15 টাকার বিনিময়ে কিন্তু পৌঁছে যাবেন অনায়াসেই রাধামণি মার্কেট। এবং রাধামণিতে আপনারা কিন্তু এখানেই বাস থেকে নামবেন, আপনাদেরকে যেতে কিন্তু রাস্তা ওপারে। যারা নন্দকুমার দীঘা ওই রুট থেকে আসবেন তারা কিন্তু উল্টো পারেই নামবেন। যারা ট্রেনে করে আসবেন তাদের জন্য বলে রাখি, তারা কিন্তু হাওড়া থেকে সাউথ ইস্টার্ন লাইনের ট্রেন ধরে মেছেদা আসবেন এবং সেখান থেকে কিন্তু বাসে ধরে অনায়াসেই পৌঁছে যাবেন একই পদ্ধতিতে রাধামণি। রাধামণির অলিতে গলিতে কিন্তু প্রচুর হোলসেল দোকান রয়েছে, প্রচণ্ড ভিড় হয় পুজোর সময় এবং চৈত্রশালের সময়গুলোতে। আগের ভিডিওটা আপনারা অনেক ভালোবাসা দিয়েছিলেন, তাই জন্য এই ভিডিওটা বানানো। সোজা রাস্তা বরাবর আজকে এগিয়ে যাবো রামেশ্বর তাঁত মার্কেটের উদ্দেশ্যে। এবং যদি বাঁ দিকে যাই, বাঁ দিকেও কিন্তু প্রচুর বড় বড় হোলসেল দোকান, প্রচুর শাড়ির দোকান রয়েছে। আপনারা যে কোনো শাড়ির দোকান থেকে কিনতে পারেন। মোটামুটি রাফ আইডিয়া দেওয়ার জন্য আমরা যে কোনো একটা দোকানে ঢুকবো এবং সেখানকার সব তথ্য আপনাদেরকে তুলে ধরবো। ব্লাউজেরও কিন্তু কালেকশন, যারা ব্লাউজ কিনতে আসেন এখানে কিন্তু প্রচুর দোকান রয়েছে কম দামে। বিভিন্ন দারুণ দারুণ পুজোর কালেকশনের ব্লাউজ কিন্তু এখান থেকে পেয়ে যাবেন। আপনাদেরকে রামেশ্বর তাঁত মার্কেটে একটা দুটো ব্লাউজের দোকানও কিন্তু ঘুরে দেখাবো। পৌঁছে গেছি রামেশ্বর তাঁত মার্কেটের একেবারে সামনে, প্রবেশ করলাম রামেশ্বর তাঁত মার্কেটে, যেটা কিন্তু রাধামণির অন্যতম তাঁত হাট। এরকম তাঁত হাট কিন্তু প্রায় বড় বড় জেলায়, প্রতিটা জেলাতেই 2-3টে করে খোলা হয়েছে, একই রকম কালেকশন সব জায়গাতে। আজকে রাধামণির এই তাঁত হাটের প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় 3টে তলায় ঘুরে দেখাবো। প্রথমেই কিন্তু ঢুকেই বেশ কিছু কাপড়ের দোকান দেখতে পাচ্ছি, দাদারা কিন্তু অত্যন্ত ভালো এবং প্রচুর শাড়ি কিন্তু দোকানে দোকানে ঝোলানো রয়েছে। বেশিরভাগেরই কিন্তু পাইকারিতে প্রচুর মাল বেরিয়ে যায়। এই তলার কিন্তু আর একটি দোকান দেখে কিন্তু আমরা দ্বিতীয় তলা এবং তৃতীয় তলাটা প্রথমে ঘুরে নেবো, কারণ আগেবার প্রথম তলাটা আপনাদেরকে দেখিয়েছিলাম। প্রচুর কালেকশন রয়েছে, ছেলেদের পাঞ্জাবি শাড়ি কিন্তু ডিসপ্লে করে প্রচুর রাখা রয়েছে। ভালো ভিড়ও রয়েছে দোকানটিতে। মা সন্ধ্যা হ্যান্ডলুম আপনারা কিন্তু এখান থেকেও ক্রয় করতে পারেন, জাস্ট একতলাতেই দোকান। প্রচুর কালেকশন রয়েছে, প্রচুর দোকান দেখাবো, প্রচুর আইটেম দেখাবো। আপনার যেখান থেকে খুশি আপনারা কিন্তু কেনাকাটি করবেন। এটা হচ্ছে দ্বিতীয় তলা যাওয়ার সিঁড়ি এবং এখান থেকে কিন্তু একতলাটা দেখতেও দারুণ সুন্দর লাগছে। পুরো দোকান দিকে দিকে দোকান, প্রচুর মাল করে কিন্তু ফেলা রয়েছে, যেগুলো পাইকারিতে কিন্তু ভ্যানওয়ালারা এসে নিয়ে চলে যাবে পাইকারি মালের জন্য। দোতলায় জাস্ট উঠলাম, এখান থেকেই কিন্তু একেবারে বিস্তীর্ণ অঞ্চল জুড়ে এবং দাদা কিন্তু প্রচুর কালেকশন নিয়ে মাটিতেই বসে আছেন এবং টেবিল ফ্যান চলছে। সীতারানী বস্ত্রালয় অন্যতম বিখ্যাত, নাম করা রাধামণির, তাদের আউটলেট রয়েছে এখানেও। এবং দেখুন শুধু আপনারা ভিড়টা, ভেতরে কিন্তু ভালোই কেনাকাটি চলছে এখন প্রায় দুপুরবেলা। এবং আপনাদেরকে দেখাচ্ছি দিকে দিকে শুধুই শাড়ির দোকান, একটা আলাদাই মোটামুটি কেনাকাটার একটা বলা চলে এখন কিন্তু পিক টাইম চলছে কিন্তু এখানে। পুরোটাই ঘুরে দেখাচ্ছি, চলুন ভেতরে প্রবেশ করা যাক। মা দুর্গার আগমনে উল্লাসে আলিঙ্গনে মহামারী মুছে যাবে। ঠাকের পিঠে পড়লো কাঠি, পুজো হোক জমজমাটি, নতুন সাজে সেজেছে আকাশ। এদিকে কিন্তু প্রচুর শাড়ি ডিসপ্লে করে রাখা হয়েছে, আপনার পছন্দ হলে আপনি সেই দোকানে ঢুকে যাবেন। শুধু যে শাড়িই পাওয়া যায় তা নয়, ছেলেদেরও বিভিন্ন রকমের জামা, মেয়েদের জামা প্যান্ট শার্ট কুর্তা চুড়িদার সব কিন্তু কিছু একেবারে অ্যাভেলেবেল রয়েছে। প্রচুর বড় মার্কেট, আপনারা পছন্দ মতো দোকানে ঢুকুন, দামাদামি করুন, তারপরে জিনিসপত্র কিনুন, কিন্তু অ্যাভেলেবেল মার্কেটে স্টক কিন্তু প্রচুর। এটা একটা ব্লাউজের দোকান রয়েছে, ডিজাইনার বিভিন্ন রকমের পুজো স্পেশাল ব্লাউজ কিন্তু এই দোকান থেকে আপনারা কিন্তু জাস্ট ফার্স্ট ফ্লোরে রয়েছে, অর্থাৎ দ্বিতীয় তলে রয়েছে, এখান থেকে কিন্তু আপনারা কিনে নিতে পারবেন রামেশ্বর মার্কেটের। এরপরে আমরা কিন্তু পৌঁছে যাবো তৃতীয় তলার উদ্দেশ্যে। ঠিক তৃতীয় তলার সিঁড়িতে ওঠার পেছন দিকেই রয়েছে কিন্তু আরেকটি ব্লাউজের দোকান, যেখানে কিন্তু বিভিন্ন রকমের ব্লাউজ মানুষজন কেনাকাটি করেন একেবারে পাইকারি রেটে, দারুণ সুন্দর। এখান থেকে কিন্তু আপনারা কেনাকাটি করতে পারেন। ছেলেদের জামা কাপড় কেনার জন্য কিন্তু বেশ কয়েকটি দোকান রয়েছে, একটি দোকান আপনাদেরকে ঘুরে দেখিয়ে দিলাম। আবারও সিঁড়িতে উঠে গেলাম কিন্তু তৃতীয় তলায়, তৃতীয় তলাতেও কিন্তু প্রচুর কালেকশন রয়েছে দেখতে পাচ্ছেন। দিকে দিকে এত সুন্দর রঙিন যে অ্যাম্বিয়েন্স, নতুন শাড়ির যে মোটামুটি দারুণ সুন্দর ব্যাপার,
মন চাইবে যে সবই কিনে নিতে, যাদের শাড়ি কেনার ইচ্ছে রয়েছে বা প্যাশন রয়েছে। দারুণ সুন্দর কালেকশন, আপনারা আপনাদের পছন্দ মতো শাড়ি কিন্তু এই দোকানগুলো থেকে কালেক্ট করতে পারবেন। এরপরেই রয়েছে কিন্তু সে সীতারানীর আউটলেট, প্রচুর নাম করা দোকান কিন্তু রাধামণির, প্রচুর মানুষজন কিন্তু এই দোকানকে পছন্দ করেন কেনাকাটি করতে। তৃতীয়তলাতেও তাদের একটা আউটলেট রয়েছে, আপনারা কিন্তু কেনাকাটি করতে পারেন, প্রচুর মানুষজন কিন্তু কিনছেন এখান থেকে। ডিসপ্লেও করে রাখা রয়েছে প্রচুর শাড়ি, বিভিন্ন রকমের দোকান রয়েছে পুরো এই রামেশ্বর তাঁত মার্কেটের দোকান জুড়ে। তৃতীয়তলায় রয়েছে কিন্তু ব্লাউজ স্পেশালের এই দোকানটা, নানান ধরনের ডিজাইনার ব্লাউজ কিন্তু এখানে পাওয়া যায়। এছাড়াও পুজো স্পেশাল নানান ধরনের ব্লাউজ কিন্তু রয়েছে। এছাড়াও রয়েছে ভাইয়ের কিন্তু টি শার্টের দোকান এই তৃতীয়তলেই। পৌঁছালাম কিন্তু আবার একতলাতেই, একতলারও কালেকশন আপনাদেরকে আবার দেখাচ্ছি। একতলাটা সামান্য ঘুরিয়ে দেখি, আমরা কিন্তু সেই গোডাউনে পৌঁছে যাবো যেখান থেকে কিন্তু আপনাদেরকে দেখাবো সব কিছু। দাদা কিন্তু দারুণ সুন্দর করে শাড়ি গোছাচ্ছেন এবং পুরো দোকান দেখুন এতটাই রঙিন, এতটাই কালারফুল লাগছে যে মন ছুঁয়ে যাচ্ছে। এবং অলরেডি দোকানে কাস্টমার এসে গেছে, আমরা অন্য দোকানের দিকে এগিয়ে যাচ্ছি। সকলের ব্যবসা চলুক সুষ্ঠুভাবে, আপনারাও কেনাকাটি করুন নিজেদের মনের মতো করে। তো অবশ্যই কেনাকাটি করার আগে কিন্তু দামাদামি করে নেবেন। আর বেশি বাড়াবো না ভিডিও, একতলার আর একটা দুটো দোকান দেখেই আমরা কিন্তু পৌঁছে যাবো গোডাউনে এবং সেখানে লাগাতার আপনাদের কিন্তু শাড়ি দেখাবো, নতুন নতুন কালেকশনের শাড়ি যেগুলো কিন্তু এবছরের পুজো স্পেশাল। সরলা শাড়ি কুঠিরের চারটে আউটলেট রয়েছে রামেশ্বর তাঁত হাটের ভেতরে এবং আজকে রয়েছে কিন্তু তাদের গোডাউনে। এখান থেকে কিন্তু পাইকারি সব কিছু দেখানো এবং সেখান থেকেই আজকে কিন্তু আপনাদেরকে পুজোর এক্সক্লুসিভ সব কালেকশন আজকের পর্বে আপনাদের সকলের জন্য দেখাবো। পুজোর এক্সক্লুসিভ কালেকশন আপনাদেরকে দেখাচ্ছি। এখন রয়েছেন দাদা আমাদের সাথে এবং দাদাই পর আপনাদেরকে দেখাচ্ছেন। এই শাড়িটা কি দাদা একবার বলে দিন, নিচেরটা এটা হবে তোমার সাউথ কটন সিল্ক, সাউথ কটন সিল্ক। নিচে এর প্রাইস কিরকম হবে? এটা 1500 টাকা, 1500 টাকার কাছাকাছি। পুজোর একেবারে এক্সক্লুসিভ কালেকশন। এবং সেকেন্ড আইটেম দাদা দেখাচ্ছেন, একটা হবে নরমের মধ্যে একদম সব স্পেশাল, এগুলো এটা তোমার 1900 টাকা। এটা হবে মাইসোরি সিল্ক, মাইসোরি সিল্ক এখন দেখাচ্ছেন একেবারে নতুন স্টক। আরো কালারফুল হবে, এটা লিলেন হবে, পুজোর এই দুটো স্পেশাল একদম লিলেন, একদম নিউ আইটেম, এটা লিলেন 3200 টাকা। একটা লিলেনের উপর হবে পুরো সফট একদম নরম, এগুলো পরে আরামদায়ক আছে, পরলে মনে হবে না যে শাড়ি পরে আছে। এগুলো লিলেন কাপড়ের উপর হবে, এটা তোমার 3400 টাকা। পুজোর স্পেশাল আইটেম, এবার একবারে পুজোর একদম স্পেশাল আইটেম এই দুটো আইটেম। তাঁত দারুণ সুন্দর ডিজাইন করা রয়েছে, দেখতে পাচ্ছেন অল ওভার বডি কাজ। এটার প্রাইস এটা 3600 টাকা। সবগুলোর উপরেই কিন্তু ডিসকাউন্ট রয়েছে, দোকানে আপনারা ভিজিট করলে কেনাকাটি করলে ডিসকাউন্ট কিন্তু আপনারা পেয়ে যাবেন। এইটা সব সিল্ক হবে, মোলায়েম কাপড়, দারুণ সুন্দর দেখতে। যারা একটু গ্লেজ দেওয়া শাড়ি পছন্দ করেন তাদের জন্য একবার অ্যাপ্রোপ্রিয়েট তাদের দাম। নতুন এক নতুন আইটেম 7300 টাকা, 7300। এবারে আস্তে আস্তে কিন্তু হাই বাজেটের দিকে এগোচ্ছি। যারা পুজোর প্রচুর কেনাকাটি করেন রাধামণিতে এলে কিন্তু আপনারা প্রচুর আইটেম দেখতে পাবেন এবং অনেক কম দামে কিন্তু আপনারা দেখতে পেয়ে যাবেন এবং ডিসকাউন্ট তো রয়েছে। এটা হবে পিওর সিল্ক, একের পর এক শাড়ি দেখাচ্ছেন দাদারা, একেবারে দাঁড়িয়ে রয়েছি দোকানের। এটা হবে পিওর সিল্ক, কত পড়বে দাদা প্রাইস? এটা 4400 টাকা। এটা বডি হবে, এটা আঁচল হবে সিলভারের কাজের উপর, একদম সফটের উপর আছে, প্রাইস হচ্ছে 2000 টাকা। 2000 টাকায় কিন্তু দারুণ সুন্দর কাপড়, আপনারা কিন্তু
একটার পর একটা ভ্যারাইটি, শুধু নতুন আইটেম, একেবারে পুরনো আইটেম দেখানো হচ্ছে না আজকের এই ভিডিওতে। সব পুজোর এক্সক্লুসিভ কালেকশন আপনারা কিন্তু রাধামুনিতে এসে ভিজিট করতেই পারেন। মোবাইল নাম্বার দেওয়া থাকবে নিচে এবং দোকানের অ্যাড্রেস সব কিছু। এবং আসার আগে যদি আপনারা পারেন, যদি অসুবিধা, ফোনও করে নিতে পারবেন। এটা সফটের উপর হবে, একেবারে পুজোর কালার, যারা লাল পছন্দ করেন। কাপড়ের চাহিদা বেশি পুজোর কালেকশনের, এখন মোটা কাপড়ের চাহিদা খুবই কম, সেই হিসাবে সফট দেখানো হচ্ছে। এর কালার কালেকশন আছে, কালারও আছে, ডিফারেন্ট কালারের উপর পেয়ে যাবেন। দারুণ সুন্দর, এটা তোমার 2200 টাকা, 2200 টাকার কাছাকাছি পড়বে। পুজোর কিন্তু সব বিভিন্ন রকমের বাজার আছে, নানান ধরনের শাড়ি, একেবারে লো প্রাইস থেকে হাই প্রাইস পছন্দ আপনার হবেই। পুরো দোকান গুদাম ঘরে আপনারা দাঁড়িয়ে রয়েছে এখন। কালেকশান শুধু আপনারা দেখুন, এছাড়াও দুটো তিনটের উপর আউটলেট রয়েছে রামেশ্বর তাঁত মার্কেটের ভেতরে। দাদার একের পর এক কালেকশান দেখাচ্ছেন। এবং যারা কিন্তু নেভি ব্লু পছন্দ করে, সেই অরগেঞ্জার হবে, অরগেঞ্জার। যারা শাড়ি চেনেন, যারা পছন্দ করেন, একের পর এক কালেকশন আপনাদেরকে দেখাচ্ছি। একটা নতুন একেবারে, যারা লালের উপর পছন্দ করেন, দারুণ সুন্দর কাজ, অষ্টমীর শাড়ি হতেই পারে আপনার, এবং দারুণ সুন্দর কালেকশন একেবারে পুজো। কত টাকা দাম দাদা? এটা তোমার 3200 টাকা। 3200 টাকা আপনারা কিন্তু 10% ডিসকাউন্টও পাবেনি। এছাড়াও দোকানে ভিজিট করুন, কেনাকাটি করুন, দাদারা কিন্তু দাম দেখে শুনে আপনাদেরকে করে দেবেন। আপনারা একদম সফট কাপড়, কালার দেখালেন, আরো কালার আছে, শূন্য কালার অ্যাভেলেবল আছে। কিরকম প্রাইস রেঞ্জ আছে এটা দাদা? এটা তোমার 1800 টাকা, 1800 টাকার কাছাকাছি। এর কম দামেরও আছে, এটা হবে কম বাজেটের 1300 টাকা, আরও কম দামের আছে। বিভিন্ন প্রাইস রেঞ্জের কিন্তু একই শাড়ির আইটেম আপনাদেরকে দেখানো হচ্ছে। হাই রেঞ্জ, মিড রেঞ্জ এবং লো রেঞ্জ আপনারা কিন্তু যে যেমন পারবেন। এটা 950 টাকা, 950 টাকার একেবারে সফট শাড়ি পুরো। এটা অষ্টমীর জন্য একদম স্পেশাল আছে, দেখতে পাচ্ছেন লাল সাদা, যারা অষ্টমীতে অঞ্জলি দেবেন এই শাড়িটা পরে, একেবারে দারুণ সুন্দর দেখতে, ডিজাইন আপনারা দেখতেই পাচ্ছেন। 1050 টাকা, এরপরে ভিজিট করলে ডিসকাউন্ট রয়েছে কিন্তু দোকানে। একটা অষ্টমী স্পেশাল ঝালর দেওয়া আছে, নিচের এই কাজটা কিন্তু অনেকেই পছন্দ করেন। এর প্রাইস রেঞ্জ এটা তোমার 930 টাকা, 930। আর উপরে ছোট্ট ছোট্ট প্রিন্ট রয়েছে, অল বডি কাজ, দারুণ সুন্দর দেখতে। যারা সাদা পছন্দ করেন তাদের জন্য কিন্তু একেবারে এক্সক্লুসিভ নতুন কালেকশন আপনাদের জন্য আজকে পুরো ভিডিও জুড়ে দেখালাম। এবারের পুজোর বেশ কিছু সেরা শাড়ির কালেকশন দেখালাম আপনাদের সকলকে। আপনাদের পছন্দ মতো শাড়ি আপনারা কেনাকাটি করুন যে কোনো পছন্দের দোকান থেকে। যারা রাধামুনি আসছেন মার্কেটিং করার জন্য, অবশ্যই জাগ্রত শ্মশানকালী মায়ের মন্দির একবার না একবার দর্শন করে যাবেন। মা অত্যন্ত জাগ্রত, জয় মা কালী, সকলের মঙ্গল হোক, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে পরের কোনো পর্বে খুব তাড়াতাড়ি। পুজো স্পেশাল নানান এপিসোড আসছে মজার ভ্লগের পর্দা। যারা এখনও সাবস্ক্রাইব করেন চ্যানেলটাকে, সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।